দেখো বন্ধুরা, দুপুর বেলা চলে এসেছি অফিস থেকে। স্নান টান করে ছাদে একটু জামা কাপড় মেলতে এসেছি। বৃষ্টি শুরু হয়ে গেছে, কি সুন্দর বৃষ্টি! পুকুরের মধ্যে বৃষ্টির ফোঁটাগুলো কি সুন্দর পড়ছে, চারিদিকটা কি সুন্দর মেঘলা আকাশ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে। এরপর জামার নিচে গিয়ে খাওয়া দাওয়া করে একটু শোব। আজকে অফিস থেকে এসেই আমার গুগলি সোনাটাকে খাইয়ে দিয়েছি, সকালবেলা কিছু খায়নি তাই জন্য ও খিদে পেয়ে গিয়েছিল। আমাদের ছাদের ওপরটা টিন দেওয়া, কিন্তু জায়গায় জায়গায় ফুটো ফুটো হয়ে গেছে, তাই জন্য জল পড়ছে। দেখুন কাকেরা এসে আশ্রয় নেয়, কাকগুলো বসে আছে, চারিদিকটায় আমাদের ইয়ে দেওয়া ছিল জাল, কিন্তু পাখি এসে আটকে যায়, এই জন্য জালগুলোকে ছিঁড়ে ছিঁড়ে কেটে কেটে দেওয়া হয়েছে। এই যে সেই বেল গাছ ছাদে, নিচের থেকে ছাদ অব্দি উঠে এসছে, এই যে সেই বেল আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হতে থাক। আপনারা কি করছেন, সারাদিনটা কেমন কাটলো, আপনাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে? আজকে আমার দারুণ মেনু, ভাত, ঘিমা শাকের বড়া, তারপরে মাছের ঝোল, ডাল আর হচ্ছে ভাজা। তাহলে আজকে অনেকটা বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়াটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, তাহলে আপনারাও খেয়ে নিন, খেয়ে একটু বিশ্রাম নিন, আমিও একটু খেয়ে দিয়ে বিশ্রাম নিই, আবার বিকেলবেলা দেখা হবে, বিকেলবেলা কথা হবে। বিকেলবেলা একটা মেলায় যাওয়ার কথা আছে, মেলাতে কী করলাম না করলাম আপনাদের সাথে পরে শেয়ার করব। তাহলে এখন রাখি, আসলাম। যদি ভালো লাগে, আমাকে ভালো লাগে, আমার কথাবার্তা ভালো লাগে, দেখতে থাকবেন। রাখলাম, টাটা।